সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাসেলুল ইসলাম খোকন, বিডি রক্সের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি চলে আসলাম আজকে এই বিকেলবেলা। আজকে আমি এসেছি দিনাজপুর গোপালগঞ্জের টুইনবাইর খামারে। আজকে টুইনবাইর খামার থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বড় দুধ দেওয়া গাইগরু, এই গাইগরুটি বিক্রি হলো। তো এই গাইগরুটি কী দামে বিক্রি করলো তুহিন ভাই আজকে, এবং এটা কোথায় যাবে, কে নিল, সেই সমস্ত তথ্যগুলোই আমি আপনাদেরকে জানাবো দর্শক। তো কয়টি দুধ দেওয়া গাভী বিক্রি করলেন আজকে তুহিন ভাই, সেই সম্বন্ধে আমাদের এখন আমি যে ছবি গাড়িটি দেখাচ্ছি এটি তুহিন ভাইয়ের খামারের। দেখুন গাড়ির লোড, গাড়িতে উঠতেছে, গাড়িতে উঠাচ্ছে দর্শক। পাশে তুহিন ভাই দাঁড়িয়ে আছেন। এই গাভীটি এখন এই ট্রাকে লোড হয়ে তার যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাবে। দর্শক দেখুন, কীভাবে গাড়িতে উঠানো হচ্ছে দেখুন দর্শক। অনেক বড় আকৃতির ফ্রিজিয়ান গাইগরু দেখুন, দুধের গাই লানটা দেখানোর চেষ্টা করি যে কত বড় হলাম। দেখুন এই জাতীয় গাইগরু কিন্তু তুহিন ভাইয়ের খামারে মোটামুটি সবসময় পাওয়া যায়। তো আমরা তুহিন ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দর্শক দেখুন এই যে লোড হচ্ছে, কীভাবে গাড়িটা গাড়িগুলোটি গাড়িতে তুলতেছে দেখুন। অনেক বড় আকৃতির গাইগরু আমরা শেষ কথা বলবো তুহিন ভাইয়ের সঙ্গে। তুহিন ভাই, এই যে গরুগুলা চলে গেল, আপনার তো একটু হলেও আপনি যে আসে যায় গরুগুলা, তো গরুগুলার প্রতি তো আপনার একটু কিছুদিন রাখেন যখন, তখন গরুগুলার প্রতি তো একটু মায়া জন্মায়। যার কাছে বিক্রি করছি তাকে আমি ফোন দিয়ে খোঁজ খবর নিজেই দিই। আচ্ছা, তো ভাই গরুগুলা কেমন আছে না আছে? হ্যাঁ, কি বুঝছেন, আমি ফোন দিই আর আপনি ফোন দেন। হ্যাঁ, এই যে গরুগুলো যখন ওনার কাছে যাওয়া মাত্র আপনি ফোন দিয়ে খোঁজ খবর নেন, এটা সব অহরণে সব প্রতিটা গরুর ক্ষেত্রে। তো ওনারা কী বলে যে আপনি যে খোঁজ খবর নেন? যেটা লিগেল সেটাই থাকবে, লিগেল থাকলে ফির কী হবে, আপনি যেটা বলেন সেটাই হয়, সেটাই হবে, হবে না মানে এটা কোনো কমতি হয় না? না না, কমতি বল করে না, জার্নি করে গেলে দু চার কেজি এরকম বিষয় তো হবে। আচ্ছা, আবার স্বাভাবিক চলে আসে, আবার স্বাভাবিক চলে আসে। এই যে জার্নি করে যাবে, জার্নি করে যাওয়ার পরে এই গরুটি স্বাভাবিক যে দুধ দিত এটা কি কমবে? একটু কমবে, একটু কমবে, এক সপ্তাহ দশ দিন কমবে, এক সপ্তাহ থেকে দশ দিন কমবে, তারপর তারপর আবার স্বাভাবিক আসবে, স্বাভাবিক চলে আসবে। তো দর্শক শুনলেন তুহিন ভাইয়ের কাছ থেকে। তো আমরা শেষ যদি প্রশ্ন তুহিন ভাইয়ের কাছে রাখবো সেটা হলো যে তুহিন ভাই, এই যে এই সমস্ত তুহিন ভাই, আচ্ছা এই সমস্ত গরুগুলিকে আপনি খাবারটা কীভাবে দেন, মানে ন্যাচারাল খাবার না আপনার ই ন্যাচারাল খাবার? ন্যাচারাল। তো দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যারা এই ধরনের খামারি আছে তাদের উদ্দেশ্যে খাবার উদ্দেশ্যে সব শিখিয়ে দেবো, বলে দিবেন নেক্সটে। নেক্সটে বলে দিবেন, দর্শক শুনলেন, নেক্সটে উনি সব কিছু বলে দিবেন। তো এই আরেকটি গরু দেখতে পাচ্ছেন, আরও একটি গরু নিয়ে আসা হয়েছে, এটাকেও এই ট্রাকে লোড দেওয়া হবে। দর্শক দেখুন এটিও অনেক বড় আকৃতির গাইগরু, কিন্তু দুধ দেওয়া গাইগরু, সম্ভবত পেটে বাচ্চা খোলা হলো। দর্শক দেখুন এই দুটি গাইগরু ট্রাকের লোড দেওয়া হলো।
তো আমরা এখন চেষ্টা করব তুইন ভাইয়ের সঙ্গে কথা বলা। গাভী দেখতেছি দুটাই তো ফ্রিজিয়ান, অনেক বড় বড় ফ্রিজিয়ান। এই কোনটার দাম, বয়স কিরকম, দাঁত কয় দাঁত কোনটার? দুটাই চার দাঁত, দুটাই চার দাঁত করে। এটা 30 লিটার দুধ, এটা 25-26 লিটার। এই বড়টা দেয় 30 লিটার দুধ দুবেলা দুবেলা, আর এটা দেয় 25-26 লিটার দুধ। তো দর্শক শুনলেন কি পরিমাণ দুধ দেয়। তো তুইন ভাই, এই যে পার্টিটা, এই পার্টিটার সঙ্গে আপনার কীভাবে, ওরা তো আসে নাই কেউ, আপনার পুরা বিশ্বস্ত পুরাতন লোক? তা কিরকম দামে বিক্রি করলেন তুমি ভাই? দুইটাই মিলে 5,40,000। না, 5,45,000। তা এই যে 5,45,000 টাকা বিক্রি করলেন, এটা কি আপনাদেরকে, আপনাকে কি ওনারা কি আগে ব্যাংকে পেমেন্ট করে দেয় নাকি যাওয়ার পরে? আগে দিয়ে দেয়। তো দর্শক শুনলেন যে পেমেন্ট হওয়ার পরে তুহিন ভাই কিন্তু ওনার এই খামার থেকে কিন্তু এই গাভীগুলি ট্র্যাকে তুলে দিল, এখন চলে যাবে। তো তুহিন ভাই, এই যে ট্র্যাকটার ভাড়া কত হয় এইখান থেকে, আপনার এখান থেকে ঢাকা গাজীপুর চৌরাস্তা? 12,000 টাকা। তো দর্শক, 17 ফিট ট্রাক। তো দর্শক শুনলেন যে এই সমস্ত আমরা ইতিপূর্বে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে ঢাকা গাজীপুর চৌরাস্তার ভাড়া কত, বিভিন্ন জায়গার ভাড়া কত। তো আজকে আমরা গাজীপুর চৌরাস্তায়, দিনাজপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ভাড়াটা আমরা তুহিন ভাইয়ের মুখে শুনলাম। তো তুহিন ভাই, আপনার খামারে তো এই এই যে সব থেকে বড় গরুগুলো চলে গেল, বিক্রি হলো, আরও আছে? আরও 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 বেশ কিছু গরু আছে আমরা দেখেছি। তো এই যে গরুগুলো চলে গেল, এর পরিবর্তে তো আপনি আবার সংগ্রহ করবেন বিভিন্ন জায়গা থেকে? সংগ্রহ হয়েছে আমার, ও সংগ্রহ হয়েও গেছে। দর্শক শুনলেন, যদিও তুহিন ভাই কিন্তু তার খামার থেকে এই যে দুটি দুধ দেওয়া গাই গরু উনি বিক্রি করেছেন, সেই তৎক্ষণাৎ কিন্তু উনি এই দুধ দেওয়া গাই গরুগুলি আবার কিন্তু উনি সংগ্রহ করে রেখেছেন। হয়তো এই দুটা চলে যাওয়া মাত্র আবার ওগুলো হয়তো ওনার খামারে এসে চলে আসবে, হয়তো খামারে কিছুদিন থাকবে, থাকার পরে হয়তো তার যদি কোনো ভালো কোনো ক্রেতা যদি পায় তুহিন ভাই, তারপরে তখন ওগুলো উনি বিক্রি করবে। তো তুহিন ভাইয়ের কাছ থেকে আমরা কথা শুনলাম দর্শক। তো আমরা এখন ড্রাইভার যিনি আছেন, এই গাড়ির চালকের সঙ্গে একটু এক মিনিট কথা বলবো। ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ওই গাড়ির চালক? হ্যাঁ। এই যে আপনারা গরুগুলো নিয়ে যান, রাস্তায় কি কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না। এখন আগে যেমন আমরা শুনতাম বিভিন্ন সময় যে রাস্তায় চাঁদাবাজি হয়, তারপর ঝামেলা হয়, অনেকে ঝামেলা করে, এখন কি আর ওই ঝামেলা আছে? এটা অনেক কমে গেছে, মানে ঝামেলা ঝামেলাগুলো কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। আমরা কিন্তু আগে টিভি খুললেই দেখতে পাইতাম যে গরু ট্রাক নিয়ে গেলে ঝামেলা হইতো, এখন কি অবস্থা? না, এখন ভালোই, এখন ভালো অবস্থা। তা আপনি যে ঢাকার টিপ নিয়ে যাবেন গাজীপুর চৌরাস্তা, হ্যাঁ, তা গাজীপুরের ভাড়া এখন কত চলছে? আপনি আজকে 12-13, আর যদি মনে করেন যে ঢাকার ভিতরে যায়, ঢাকার ভিতরে গেলে 14-15। তো দর্শক শুনলেন, তো ধন্যবাদ আপনাকে। আর দর্শক শুনলেন, আজকে আমরা তুহিন ভাইয়ের খামার থেকে যে গাভীগুলি বিক্রি হলো সেই সম্বন্ধে আপনাদেরকে, দাম এবং বয়স এবং কী পরিমাণ দুধ দেয় সেই সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দিলাম। তো দর্শক, আজকে আমরা এখান থেকে বিদায় নিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।